ঈদের খুশি আছে, ঈদের আনন্দ আছে, ঈদে ভালো পোশাক পরব সব ঠিক আছে, এই খুশি কাদের জন্য? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কার জন্য ঈদের খুশি? যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, লাইলাতুল কদরে রাত জেগেছে, তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি, এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, এই ব্যক্তির জন্য ঈদের খুশি। যে রমজান মাসে সিনেমা দেখেছে, সিনেমা শুটিং করেছে, পর্নোগ্রাফি দেখেছে, সুদ খেয়েছে, শিরিক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, এর জন্য ঈদের খুশি? মানুষকে ঠকিয়েছে, ব্যবসায় মাল কম দিয়েছে, পণ্য মজুত করেছে, ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে, সরকারকে বিব্রত করেছে, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, এদের জন্য ঈদের খুশি? কখনো না। ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে, এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে, আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন। কারো টাকা নিয়েছেন, দেন নাই, দিয়ে দিবেন। কারো সম্পত্তি পায়, দেন নাই, দিয়ে দিবেন। কারো হকটা নষ্ট করেছেন, গালি দিয়েছেন, গীবত করেছেন বা তওবত দিয়েছেন, অপমান করে ইত্যাদি, ক্ষমা চেয়ে নেবেন। রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন। আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে, এটার জন্য ইস্তেগফার যথেষ্ট। খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। সব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। খুব সিম্পল জিনিস, খুব বেশি কিছু দরকার নেই আমাদের। পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন। বাসার থেকে ওযু করে বের হবেন, প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন, আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে, একটা নেকি লেখা হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। একে দশ দিয়ে গুণ করা হবে, রমজান মাসে আরও সত্তর দিয়ে গুণ করা হবে। ফজরের নামাজটা জামাতে পড়লেন, নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন, কিছু সময় জিকির আজগার তাসবিহ তাহলিল পড়বেন, পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। রমাদান মাসে প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, তিরিশ দিন তিরিশ পারা। রমাদানে অ্যাটলিস্ট একটা খতম করা যাবে, অ্যাটলিস্ট একটা খতম চেষ্টা করা যায় না? ইনশাআল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা, চল্লিশ মিনিট, কারো এক ঘন্টা। এরপর সূর্য উঠে যাবে, উঠে গেলে পরে আপনি দুরাকাত ইশরাকের নামাজ পড়বেন, নামাজটা পড়ে বাসায় যাবেন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এবার রেস্ট করেন, বাসায় গিয়ে রেস্ট করেন, যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাগুলো আদায় করেন, সুরা ফালাক নাজিল ক্লাস পড়েন, ফু দেন দিয়ে গা মাসাহ করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঘুমের দোয়া পড়ে ঘুমান, ঘুমটাও নেকি হবে ইনশাআল্লাহ। এরপর হয়তো আপনি কাজে যাবেন, চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি, যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার, যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার। আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না, কারোর সাথে এখন মারামারি করতে পারবো না, আমি কারো গীবত করতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি মাপে কম দিতে পারবো না, আমি জনগণকে ঠকাতে পারবো না, আমি রোজাদার, এটা মনে রাখবেন। এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন, আল্লাহর মারেফত পাচ্ছেন। খাচ্ছি না আল্লাহর ভয় না, পানি পান করছি না, স্ত্রী সহবাস করছি না, কার ভয়ে? আল্লাহর ভয় না? এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি, মাপে কম দেই, গীবত করি, সুদ খাই, জেনা করি ইত্যাদি ইত্যাদি।